দুদিন আগে আমার এক ছাত্রী ফোন করে বলল, স্যার আমি ভেবেছি কলেজে আমি মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে পড়বো, কিন্তু আমার রিলেটিভসের মধ্যে পাড়ার প্রচুর লোকের আমাকে ডিমোটিভেট করছে, না না তোর সাংবাদিকতা নিয়ে পড়াতে লাভ নেই, আরে সাংবাদিকদেরকে মার খেতে হয়, সাংবাদিকতা প্রফেশনে কোনো নাকি কেরিয়ারই নেই, কোনো মাইনে নেই, কিচ্ছু নেই, বেকার একটি প্রফেশনে তুই নাকি কাজ করছিস। তো বেচারি খুব ডিমোটিভেট হয়ে আমাকে ফোন করে বলল, স্যার আমি কী করি, সবাই আমাকে ডিমোটিভেট করছে, আমি প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি কী করবো, আমি কি সাংবাদিকতা নিয়ে পড়বো না সাংবাদিকতা নিয়ে পড়বো না। তা বন্ধুরা, তিন থেকে চারটে পয়েন্টস তোমাদের কাছে পড়বো, সেই পয়েন্টসগুলো বললে বা জানলে যারা একদম নবাগত, মানে ছোটো স্কুলে পড়ছো, কলেজে পড়ছো বা কলেজ পাস আউট হয়েছে, ইচ্ছা আছে ফিল্ডে আসার, তার সম্মুখ ধারণা হয়ে যাবে, ডিসিশন নিতে সহজ হবে, সাংবাদিকতা ফিল্ডে তুমি কাজ করবে না কাজ করবে না, এই ফিল্ডটি তোমার জন্য পারফেক্ট না পারফেক্ট না। তো সবার আগের পয়েন্টটি তোমাদের পড়ে শোনাই। প্রথম পয়েন্টটি হচ্ছে বন্ধুরা, এটি এমন একটি প্রফেশন যেখানে আছে সাহিত্য, খেলা, আর্টিস্টিকিটি মানে কলা, সংস্কৃতি এবং মাটি থেকে আকাশ, মানে মাটির থেকে নিচ থেকে আকাশ, এর মধ্যে যা যা আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি মাধ্যমকে কিন্তু সাংবাদিকতা ছোঁয়ে বা স্পর্শ করে। আজকে একটা বস্তিতে আগুন লেগেছে, সেটাও যেন সাংবাদিকরা দেখায়, আবার আমাদের যে ইসরো মঙ্গলে পৌঁছেছে, তাদের মঙ্গলযান মানে স্যাটেলাইট পাঠিয়েছে বা মঙ্গলযান মঙ্গলে পাঠিয়েছে, এটিও কিন্তু সাংবাদিককে কভার করতে হয়। তো এটি এমন একটা ফিল্ড যেই ফিল্ডে কিন্তু মানে শূন্য থেকে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ফিল্ডকে তার সঙ্গে কন্ট্যাক্টে বা টাচে থাকতে হয়। জাস্ট ইমাজিন করে দেবো কত নোভেল একটি প্রফেশন। নাম্বার টু বন্ধুরা, সমাজের যে কোনো ক্ষেত্রের সম্পর্কে মানে যে কোনো ক্ষেত্রের সম্পর্ক সাংবাদিকতার সাথে কল্পনাই করা যায় না। আজকে তুমি ক্রিকেট খেলছো, একটা ক্রিকেটার তার লাইফে কতটা স্ট্রাগল করছে এটা সাংবাদিক তুলে ধরে, একটা টিচার একজন শিক্ষক কতটা ভালো করে সে পড়াচ্ছে, কতটা সমাজে অবদান একটা সাংবাদিক তুলে ধরে, দেশের ইকোনমি, দেশের অর্থনীতি, রাজনীতি সব কিছু একটা সাংবাদিক কিন্তু ঘরে ঘরে পৌঁছে দেয়। তাহলে এই প্রফেশনটা কী করে খারাপ হতে পারে, যেই প্রফেশনের মানুষদের সারাদিনের অবদানে আপনি প্রত্যেক দিন স্কুল থেকে, অফিস থেকে, কলেজ থেকে বাড়ি ফিরে টিভির সামনে রিমোটটা নিয়ে বসে সারা দিনের খবর আধ ঘন্টার বুলেটিনে আপনি দেখতে পেয়ে যান, যারা আপনাদেরকে বলবে এই প্রফেশনটা গুরুত্ব কী তাকে জিজ্ঞাসা করুন বাড়িতে গিয়ে, বাবু আপনি কী দেখেন, সেও কিন্তু হয় কোনো না কোনো নিউজ চ্যানেল, হয় বিবিসি, সিএনএন, এবিপি, আজতক, নতুবা জির মতন কোনো বড় নিউজ চ্যানেল দেখে সারাদিনে কী হচ্ছে সে খবরটি তারা এক্সপ্লোর করছে বা দেখছে। তো সাংবাদিকতা কোনো প্রফেশন নয়, এটা একটা মহান সমাজসেবা, কিছু ব্যতিক্রমী রয়েছে কিন্তু সাংবাদিকতা মানসিকতা নিয়ে যারা ফিল্ডে কাজ করে বিশ্বাস করুন তারা কিন্তু এই সমাজের ধারক এবং বাহক, এবং এই জন্য বলা হয় সাংবাদিকতাকে গণতন্ত্রের চতুর্থ পিলার। একজন পুলিশ সে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুরা আমাদের সমাজে রক্ষা করে, তা পুলিশের কত সম্মান তার জন্য। একজন জানি অ্যাডমিনিস্ট্রেটর, আইএস, আইপিএস যারা হয় তারা সমাজের একটি পিলার, একটি স্তম্ভ, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের জুডিশিয়ারি সিস্টেম মানে আমাদের যে বিচার ব্যবস্থা, যারা জজ, উকিল, তারা কিন্তু গণতন্ত্রের একটা মাধ্যম, এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই তো ছিল সাংবাদিকতার ফিল্ড। মানে এমন একটা নোবেল প্রফেশনে তুমি কাজ করছো যাদের ঘাড়ে, শোল্ডারের দায়িত্ব থাকে দেশের গণতন্ত্র বাঁচানোর। তো একদম এইভাবে জবাব দাও যে তুমি এমন প্রফেশনে যাচ্ছ যেই প্রফেশনে কর্তব্য দেশের গণতন্ত্র বাঁচানো। তাই অফকোর্স সাংবাদিকতার প্রফেশন কিন্তু অন্যান্য অনেক প্রফেশনের থেকে অনেকটা এগিয়ে আছে, অনেকটা দায়িত্ব নিয়ে কাজ করার, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রফেশন অফকোর্স। এছাড়া বন্ধুরা, নির্ভীক সাংবাদিকের কাছে সাংবাদিকতা হলো একটি চ্যালেঞ্জ। মানে প্রত্যেক দিন জাস্ট ইমাজিন করো তুমি একটি বড় ব্যাংকের তুমি হচ্ছে কেরানির কাজ করছো, বা তুমি অফিসে তুমি এক কাউন্টারে বসে কাজ করছো, ভাবো তুমি 25 বছর পরে বয়সে চাকরি পেয়েছো, তুমি 60 বছর বয়সে রিটায়ার হবে, মানে নেক্সট 25 বছর মানে 50 আর 10 বছর মানে 35টি বছর তুমি প্রত্যেক দিন যাবে একটি ছোটো খোপের মধ্যে বসে থাকবে, একদম মানে বসে থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তুমি হচ্ছে লোকের গুনবে এবং হিসাব রাখবে। সে প্রফেশনটা খারাপ নয়, দ্যাট ইজ ভেরি রেসপেক্টেবল প্রফেশন। ভাবো তোমাকে যদি বলার নেক্সট 35টা বছর প্রত্যেক দিন তুমি গিয়ে শুধু টাকা গুনে যাবে, টাকা গুনে যাবে, টাকা গুনে যাবে, টাকা গুনে যাবে, কাজটি হয়তো খুব সুখের, কাজটি হয়তো জব সিকিউরিটি রয়েছে, বাট কতটা মনের আনন্দ আছে একবার ভেবে দেখো। আমি ভুল ঠিক আমি যাচ্ছি না, একটা সাংবাদিকতার প্রফেশনে প্রত্যেকটা দিন একটা নতুন দিন থাকে, প্রত্যেকটা দিন নতুন চ্যালেঞ্জ থাকে। কখনো তুমি খেলোয়াড়দের সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছ, কখনো তুমি রাজনৈতিক বিদ্বেষের সঙ্গে র্যালিতে হাঁটছো, কখনো তুমি কিন্তু বন্ধুরা একদম অ্যামেজিং আর্টিস্টিক লাইনে কলকাতা বইমেলা থেকে শুরু করে একদম মানে বীরভূমের তুমি মানে বাউল গানের তুমি তথ্যচিত্র তুলে ধরছো তোমার লেখা বা তোমার কথা বলার মাধ্যমে।
জাস্ট ইম্যাজিন করো প্রফেশনটার মধ্যে কতটা প্যাশন রয়েছে। এভরি ডে ইজ আ নিউ ডে, এভরি ডে ইজ আ নিউ স্টার্ট। এই প্যাশনটা তুমি কোথায় আর পাবে বন্ধুরা? একমাত্র এখানেই পাবে। দেশ বিদেশের ঘটনাগুলি তার জন্য মানে উৎপ্রেরক হিসেবে কাজ করে। একটা সাংবাদিক সবচেয়ে বেশি আপডেট থাকে। এই মুহূর্তে সারা ওয়ার্ল্ড ইকোনমি কথা বলছে, কি বলছে, এই মুহূর্তে বিশ্বে কোন কোন দিকে যুদ্ধ চলছে, এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কি পলিটিক্যাল গেম চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা খবর, রাজনীতি থেকে বিনোদনের প্রত্যেকটা খবর মাথার মধ্যে তার থাকে। মানে কতটা আপডেট থাকে, তোমার সঙ্গে যে কথা বলবে, তোমার থেকে কথা শুনে আমার জাস্ট গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। ট্রাস্ট মি, লোকে ভাবে জাস্ট ওয়াও, আপনি কত কিছু জানেন। এই জানার সুযোগটা বন্ধুরা এই প্রফেশনটা তোমাকে দেবে। তাই যাদের স্বপ্ন আছে এইটুকু, একবার আমাকে ট্রাস্ট করো, এই প্রফেশনটাতে একদম আসো, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং মানে দেখিয়ে দাও এই সাংবাদিকতার প্রফেশনের পাওয়ার কতটা। তো এই ছিল আজকের ভিডিও, ওই সমস্ত মানুষদের জন্য যারা আমার ছোট্ট ছোট ভাই বোনদেরকে ডিমোটিভেট করে, আমার স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করে ভয় দেখায়, তাদের জন্য রইল। এবং তোমরা এটা ভালো করে শিখে নাও, ঠিক এইভাবে তাদেরকে হাসি মুখে জবাব দেবে, রাইট? দেখবে সে চুপ করে যাবে, তোমার ইউ উইল ফিল প্রাউড সেইং দিস ওয়ার্ড। দেখো পর ইন্টারেস্টিং টপিক, তত কিছু, গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।